প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বলেছেন, আমরা সবাই স্বীকার করি এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। আমরা যে যেখানে যেই কাজই করি না কেন, আমাদের একটামাত্র লক্ষ্য জনগণের সেবা করা। শনিবার সকালে চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি। এরপর আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ সহ জেলা আইনজীবী সমিতির আয়োজনে মত বিনিময় করেন। আমরা যেখানেই যে কাজই করি না কেন, আমরা আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই জনগণের সেবা করা। আপনারা এই লোগোটা একটু, এই যে ন্যায়কুঞ্জের যে কনসেপ্টটা, এটা আমরা ভাবনা চিন্তা করি এই কারণে যে আদালত, এই অফিস, এই সবগুলোই জনগণের স্বার্থে এবং জনগণের ইন্টারেস্টে এইগুলো তৈরি করা, এবং সবার দায়িত্ব হচ্ছে এই জনগণ যাতে সব সেবা স্মুথলি পায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ভাবনা চিন্তা করেই আমরা এই কনসেপ্টটা করি। এটা এই কারণে করা হয়েছে যে গ্রামগঞ্জ দূর দূরান্ত থেকে যেসব লিটিগেন্ট পাবলিক আদালত চত্বরে আসে, বিশেষ করে পুরুষ হোক বা মহিলা হোক, বিশেষ করে মহিলাদের বেশি সমস্যা হয়। দেখা যায় অনেক সময় বাচ্চা কাচ্চার সাথে করে তারা আসে আদালত চত্বরে, কিন্তু তাদের বসার জায়গা, একটু পানি খাওয়া, একটু টয়লেট ইউজ করার যদি দরকার হয়, এরকম ব্যবস্থা ওনার নাই। এই ভাবনা চিন্তা করে আমি শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করি যে যাদের জন্য আদালত, তাদের কীভাবে স্বাচ্ছন্দ্যে তার বিচার পেতে পারে এবং আদালত চত্বরে এসে একটু ভাবতে পারে যে জায়গা আমাদের বসার জায়গায়, আন্ডারস্ট্যান্ডিং থেকে ওনাকে রিকোয়েস্ট করি যে প্রত্যেকটা আদালত চত্বরে এইরকম একটা বিশ্রামগার করা যায় কিনা, এটাকে আমরা ন্যায়কুঞ্জ হিসেবে টার্ন করি। তো মাননীয় প্রধানমন্ত্রী সব আমার শপথের দিন, প্লাস আমরা যখন সুপ্রিম কোর্টে বিজয় 71 উদ্বোধন করি, তখন উনি ওয়াদা করেন যে এটা উনি করে দেবেন।